দীর্ঘদিন থেকে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। দেশটির গাজা উপত্যকায় প্রায় প্রতিদিনই চলে ইসরায়েলি হামলা, ফলে ধ্বংসের মুখে উপত্যকার অর্থনৈতিক ব্যবস্থা। অঞ্চলটির বেশিরভাগ মানুষই প্রায় বেকার। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবার উদ্যোক্তা হচ্ছেন এ অঞ্চলের নারীরা। জুবাইর রাজিনের ডেস্ক রিপোর্ট। অবরুদ্ধ এক উপত্যকা ফিলিস্তিনের গাজা, যেখানে ইসরায়েলি আগ্রাসনের আতঙ্কে দিন কাটে সাধারণ মানুষের। গাজার স্থল ও সমুদ্র সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে দখলদার ইসরায়েল। এতে বিপাকে ফিলিস্তিনের এ জনপদের অর্থনীতি। প্রায় অর্ধেক জনসংখ্যাই কর্মহীন, বিশেষ করে নারীদের কাজের সুযোগ খুবই কম। এ অবস্থায় গাজার নারীদের বেকারত্ব দূরীকরণের উদ্যোগ নিয়েছে আমজাদ ফর কমিউনিটি ক্রিয়েটিভিটি অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংস্থা। তারা কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তুলছে, এমনকি চাকরি পেতেও সহায়তার হাত বাড়িয়েছে এ এনজিওটি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেই মোবাইল মেরামতের ওয়ার্কশপ তৈরি করেছেন ওয়ালা হাম্মাদ নামে এই নারী। এটি একটি চমৎকার উদ্যোগ। নারীদের ফোনে অনেক সময় গোপনীয়তা থাকে, চাইলে পুরুষরাও তাদের স্ত্রী এবং বোনদের ফোনও এখানে মেরামতের জন্য নিয়ে আসতে পারবেন। এতে তাদের ব্যক্তিগত ছবি, বিশেষ অনুষ্ঠানের ছবি সুরক্ষিত থাকবে। হাম্মাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। এটা কোনোভাবেই নিশ্চিত হওয়া সম্ভব না যে একজন পুরুষ আপনার ফোন খুলবে না কিংবা ছবি দেখবে না, তবে একজন নারীর কাছে আরেকজন নারীর ফোনটি নিরাপদ। তাই সব নারীকে বলবো আমাদের কাছে ফোন সারাতে আসুন। বছরের পর বছর ইসরায়েলি নিপীড়নের মুখে থাকা গাজার অনেক নারী স্নাতক শেষ করে কাজ পাচ্ছেন না, তবে কারিগরি প্রশিক্ষণের কারণে এখন আশার আলো দেখছেন অনেকে। সত্যি কথা বলতে কি, আয়ের জন্য একটি প্রশিক্ষণের পথ খুঁজছিলাম। একাডেমিক শিক্ষা আমাকে কাজের পথ দেখাতে পারেনি। গোপনীয়তা রক্ষায় এটি খুব ভালো পদক্ষেপ। যেহেতু এখন নারী মুঠোফোন মেরামতকারী আছেন, প্রয়োজনে তার কাছেই যাব। আমজাদ ফর কমিউনিটি ক্রিয়েটিভিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থাটি বলছে, তারা প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য 10 জন নারীকে চূড়ান্ত করলেও আবেদন করেন 1,500-এর বেশি নারী। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।